জল্পনায় কার্যত ইতি। অমিত শাহের বঙ্গ সফরে এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। বৈঠকে হাজির ছিলেন বৈশালী ডালমিয়া ও প্রবীর ঘোষাল। সূত্রে খবর, মধ্য কলকাতায় এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশ ও যোগদান নিয়ে হয়েছে। শনি ও রবিবার ফাঁসা কর্মসূচি রয়েছে, ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। এদিন প্রথমে বিধায়ক পদ থেকে ইস্তফা, তারপরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই, শুভেন্দু অধিকারীর মতোই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন রাজীবও। ইস্তফাপত্রে একটি বিশেষ কপি দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও। চিঠিতে তিনি লিখেছেন, সর্বভারতীয় তৃণমূল ও কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম, দল সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ। এবার কি তাহলে বিজেপিতে? নিজেই জল্পনাকে উস্কে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিত দিয়ে রাখেন রাজনৈতিক দল ছাড়া বৃহত্তর মানুষের জন্য কাজ করা যায় না। একুশের নির্বাচনের আগে নজরে বাংলা, জল মাপতে মাপতে দফায় দফায় রাজ্যে আসছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বরা। শাহের সভায় কারা যোগ দেবেন বিজেপিতে? দলের সূত্রে ইতিমধ্যে একটি তালিকা প্রকাশ্যে এসেছে। সেই তালিকায় আরও অনেকের নামের সঙ্গে রয়েছে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল ও বালি বিধায়ক বৈশালী ডালমিয়া। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বিশেষ বৈঠকে হাজির ছিলেন দুজনেই, কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় কেন? শুভেন্দুর সঙ্গে বিশেষ বৈঠকে তার উপস্থিতিতে রাজনৈতিক মহল কার্যত নিশ্চিন্ত। রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে অমিত শাহর সভায় কেরিয়ার শিবিরে যোগ দিচ্ছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রীও।